নারী পুরুষের পাশাপাশি সমান হারে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজধানীর বিভিন্ন হাসপাতালের আলাদা ইউনিট করে চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুদের। ঢাকার সাথে সারা দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান জানান, তার হাসপাতালে 5 থেকে 10 গুণ বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বলেন, ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে এডিসের প্রজনন স্থল ধ্বংসের বিকল্প নেই। আরো জানাচ্ছেন এয়ার বাদল। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় ডেঙ্গু জ্বরে কাতরাচ্ছে শিশুরা। সামাল দিতে হাসপাতালটিতে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খুলে এভাবেই চিকিৎসা চলছে। ছেলের জ্বর 105 ছিল রাত 3টা পর্যন্ত, পরে মানে ই করতে করতে শুয়ে টুল ধোয়াইছি, পরে হচ্ছে স্যালাইন চলছে, ওষুধ দিচ্ছে ঠিক মতন, নার্সরা ডাক্তার এসে ই করছে, পরে শেষ রাত থেকে মানে রাত 3টার পর থেকে তারপর জ্বর নামা শুরু করছে, এখন মাশাআল্লাহ ভালো আছে। নারী ওয়ার্ডেও কোনো শয্যা ফাঁকা নেই, চিকিৎসা নিতে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন রোগীরা। 52,000, তারপর আইতে 24,000, তারা ডাক্তার বলছে যে আপনি সরাদিতে ভর্তি করান, তো সরাদিতে ভর্তি করেছি আমি 3 তারিখে, 3 তারিখে ভর্তি করার আমার টেস্টে আইছে 57,000, কালকে টেস্টে আইছে 97,000, এখন ডাক্তার বলছে যে রোগী খুব সুস্থ আছে, ভালো আছে। হাসপাতালটির পরিচালক জানান, প্রতিদিনই রোগী বাড়ছে। 1350 শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 1719 জন, এর মধ্যে ডেঙ্গু রোগী প্রায় 250। ডেঙ্গু রোগী আরও বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি। সারা দেশের মতো আমাদের এখানেও রোগী কিন্তু দিন দিনই বাড়তেছে। আসলে প্রতিনিয়ত কিন্তু অনেক রোগী যেমন ভর্তি হচ্ছে, তেমন অনেক রোগীর পরীক্ষার চাপ বাড়ছে। আমার এখানে আউটডোরে এখন প্রায় 5 থেকে 10 গুণ রোগীর চাপ বেড়ে গেছে এই এই রক্ত পরীক্ষা, আর ভর্তি রোগীও অনেক বেড়েছে। না, আমরা তো অলরেডি মেল ফিমেল বাচ্চা এদের জন্য আলাদা ডেঙ্গু ওয়ার্ড করে দিয়েছি, এবং আমরা প্রস্তুত আছি যে যদি আরও প্রয়োজন হয় তাহলে আমরা আরও ওয়ার্ড চালু করার জন্য এই ধরনের প্রস্তুতি আমাদের আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও রোগীর চাপ বাড়ায় আলাদা করে নতুন ইউনিট খোলা হয়েছে, সেখানে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত জটিল রোগীরা। ডেঙ্গু টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ আসে, এরপর আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে আজকে 2 দিন যাবৎ ট্রিটমেন্ট চলছে, আমি আজকে থেকে মোটামুটি বেটার ফিল করছি। সমস্যা হচ্ছে শরীরে অতিরিক্ত ব্যথা করতেছিল, মাথা ব্যথা করতেছিল, বমি বমি ভাব, এরকম মোটামুটি আর কি সমস্যাগুলো। আমার জ্বর অনেক বেশি ছিল, এখানে আসার পর মোটামুটি জ্বরটা কন্ট্রোলে আসছে এবং রক্তের ফ্লাটিন কমতেছে, এখনও বাড়ার কোনো সম্ভাবনা নেই। চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনারা জানেন যে রোগী বৃদ্ধির কারণে অলরেডি আমাদের মাননীয় ভিসি স্যার নতুন এই অ্যাপ ব্লকে 28 শয্যা বিশিষ্ট একটি সেন্টার করেছেন। অলরেডি দেখেন আজকে এখানে প্রায় 26 জন রোগী ভর্তি হয়ে গিয়েছে, এবং প্রতিনিয়ত কিন্তু রোগী বাড়তেছে। আজকে সর্বমোট আমাদের এখানে রোগীর সংখ্যা হচ্ছে 79 জন, এর ভিতরে আল্লাহর রহমতে ম্যাক্সিমাম স্টেবল পেশেন্ট। হ্যাঁ, সব ধরনের রুগী আসছে, কমপ্লিকেশন নিয়েও আসছে, সাধারণ রুগীও আসছে। তো আমরা বলবো যে সাধারণ যে জ্বর সেটা ম্যানেজমেন্ট আমরা বাসাতেই করতে পারি, হ্যাঁ, প্যারাসিটামল কিছু নিয়ম মেনে চলা। কিন্তু যখন রুগীর সাথে কমপ্লিকেশন থাকবে, ডেঙ্গু হ্যামারেজিক ফিভার যেতে রক্তপাত হয়, ব্লিডিং হয়, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে রুগীকে আমরা অবশ্যই পরামর্শ দেব নিকটস্থ হাসপাতালে চলে আসার জন্য। এবং আমাদের এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে রুগীর ম্যানেজমেন্টের জন্য, আমরা সারাক্ষণে আমাদের টিম কাজ করে যাচ্ছে ডেঙ্গু প্রতিরোধে। এদিকে ঢাকার পাশাপাশি নরসিংদী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু রোগী বাড়ায় হাসপাতালগুলোর প্রস্তুতি এবং সক্ষমতা থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বলেন, এডিস মশা নির্মূলে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে, তাহলেই রোগী বাড়বে না এবং নিয়ন্ত্রণ সম্ভব। আগে দিনে কামড়ানোর কথা শুনতাম, এখন দিনে রাতে 2 সময় মশায় কামড়ায়। নিজের ঘরের বাইরে কোনো পাত্র আছে কিনা, যে পাত্রে পানি আছে উল্টে দিতে হবে, তাহলে পাত্র উল্টানো, এবং কোথাও পানি জমতে দেবো না। কেন জমছে? প্লাস্টিক ড্রেনগুলোকে বন্ধ করে দিচ্ছে, এটা পরিষ্কার করতে হবে যাতে করে ড্রেনের পানি কোথাও আবদ্ধ না থাকে। স্বচ্ছ হোক অস্বচ্ছ হোক, যেখানেই পানি থাকবে পানি দূর করবো, এটা হলো 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো ছাদ কৃষি আমরা করছি ইদানিং, ছাদের উপরেও এবং নিজের বেসমেন্টে আমরা গাড়ি ধুই, এখানেও পানি জমে থাকে, এগুলো পরিষ্কার করতে হবে।
পরিষ্কার কে করবে? আমার কাজ, আমাকেই করতে হবে। কেউ এসে বাইরের একজন আমাদেরকে পরিষ্কার করে দেবে না। এর জন্য কী কী করণীয়? আমি মনে করি যে প্রত্যেকটা ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় একটা টিম তৈরি করা দরকার। এখন সেই টিমটা হবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, সেখানকার এনজিও যারা আছেন, যারা আগামীতে নির্বাচন করে ক্ষমতা আসতে চান সেই ধরনের কর্মীরা, সবাই মিলে যদি একসাথে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে তাদের সহযোগী সংগঠন ইতিমধ্যেই এই কাজটি শুরু করেছে। আমরা প্রথমে পানি দূর করব, এরপরে পানিতে যদি কোনো লার্ভা জমে তার জন্যে আমরা লার্ভাটাকে ধ্বংস করব। লার্ভা ধ্বংস কীভাবে করে? প্রথম পানিটা যদি ফেলে দেই, শুকনো হয়ে গেল, সেই লার্ভা মারা যাবে। টেম্পারেচার 16-20 ডিগ্রি থাকা লাগে, তা নাহলে এই লার্ভা জন্মে না, বড় হয় না এবং উড়ন্ত মশা হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো পানিটা ফেলে দেবো, যেখানে পানি ফেলা যাচ্ছে না, অর্থাৎ অনেক পানি যেখানে সেখানে। আপনারা জানেন গতকাল থেকে ব্যাসিলাস BTI নামে একটি ওষুধ দেওয়া শুরু হয়েছে, সিঙ্গাপুর থেকে এসছে। এটা যেন আমরা এমনভাবে দেই যে ও 24 ঘন্টা পর্যন্ত যারাই ওইটার মধ্যে আসবে, তার মানে সংস্পর্শে আসবে, সেই লার্ভাটি মৃত্যুবরণ করবে। তাহলে প্রথমে যদি লার্ভা বড় না হয় তাহলে কিন্তু উড়ন্ত মশা হবে না। দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন আপনারা সচেতন হন এবং সবাই মিলে যদি ডেঙ্গু প্রতিরোধে আমরা এগিয়ে আসি, কোথাও পানি জমতে না দেই, লার্ভা যদি ধ্বংস করতে পারি, ভারতের মতো, কলকাতার মতো আমরা যদি একটা টিম তৈরি করে দিই যারা লার্ভাও চিনবে যে এটাই এডিস মশার লার্ভা, এটা ওদের ল্যাবরেটরিতে ওরা দেখায়, আমাদেরও যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদেরকেও অন্তত হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা বা যারা স্বাস্থ্যকর্মী তারাও চিনলে বেশি করে লার্ভা মারা যাবে। আর কোথাও পানি জমতে দেবো না, এটাই এক নম্বর কাজ। কোথাও জমলে আমরা BTI বা কোনো ওষুধ দেবো, যে ওষুধ কার্যকর। এই যে ফগিংয়ে যে ওষুধটা দেওয়া হচ্ছে কার্যকর কি না দেখতে হবে, যদি কার্যকর না হয় নতুন ওষুধ আনতে হবে। লার্ভিসাইডও এমন হতে হবে যে না কার্যকর হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এভাবেই সবাই মিলে সম্পৃক্ত হলে, কমিউনিটি ইন্টিগ্রেশন হলে, সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হব। AR বাদল, RTV ঢাকা।